করেছি, বরঞ্চ 15 মিনিট আগেই ঢুকেছি। এরা প্রচারটা আগেই বলতো যে ওনার টাইম আমরা 11টা করেছি, 11টার আগে পৌঁছিতে পারবে না। ঘটনাটা হলো যেটা কথা হয়ে যাবে সেটাই মানুষের কাছে অ্যাড রাখাটা ভালো। আর আমরা হয়তো ভাববো যে কি লোক ধরে রাখবো, তো একটু সকালে বলি তো বলে তো চলে আসছে, কই আলো হে ধর আসবে না, ছাল সাকুন্ডে করছে আর একেই এমনি কয়ে দিয়ে যাব। তবে আরও তো ওর টাওয়ারটা নষ্ট করে দিল। সুন্দর করে বলো, আমরা ওনার ডেট পাইনি, পাচ্ছিলাম না, খুব বলার পরে নানা রাহিতে ওনার জালসা আছে 8:30 দিবে, 10টায় নামবে, আমার এখানে 11টায় ওনার টাইম করেছি, মনে হলো থাকো না হলো বাড়ি যাও। একটা লোক যদি কমে যেত তো জালসা করাই ছেড়ে দিত। হ্যাঁ, এক অরিজিনালি কথা। কিন্তু যখন আমি আপনাকে আপনার আগে আগে টাইম বলবো আর টাইম মিস হতে থাকবে মিস হতে থাকবে, তখন বলে আসবে না, এমনি খালি ভোগা দেয়া কইছে, তখন কিন্তু নিয়মটা অন্যরকম হয়ে যাবে। তো যাক, আপনারা যখন এ পর্যন্ত আছেন একটু বসে যান, একটু ঘন হয়ে বসেন, ভাল লাগবে, সুন্দর লাগবে, দুটা কথা বলতেও ভালো লাগবে, দুটা কথা শুনতেও ভালো লাগবে। সেহেতু একটু বলছি, একটু কাছাকাছি এসে বসে যান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا
কিসের জালসা এটা করেছিল? মসজিদ না? আচ্ছা আচ্ছা, মাশা মুহাম্মদ তুমি অগো খোদার পিয়ারা, আমি নামাইর তুমি নয়নের তারা, নয়নের তারা এসেছিলেন তুমি অগো, এসেছিলেন তুমি অগো সেই নিসিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারই মধুর টানে, তোমারই মধুর টানে এই দিল পারা পারা, মুহাম্মদ অগো তুমি খোদার পিয়ারা, আমি নামাইর তুমি নয়নের তারা। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদী ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত 11টা পর্যন্ত এমনই একদিনই মজলিসে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনছি, তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ আখেরি জামানার নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, রাত অতিরিক্ত, আমি পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আমি আবার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে
আমল করার তৌফিক দান করেন, অন্তর দিয়ে বলি আমিন। ভাইজান, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তেলচান্না গ্রামে আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। পরবর্তীতে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, হরিশ্চন্দ্রপুর থানায় আমার আর কোনো প্রোগ্রাম নেই। শেষ 2021 সালের শেষ 28 ডিসেম্বর দুটো প্রোগ্রাম হরিশ্চন্দ্রপুর থানায় একই নাইটে করলাম, একটা শেষ করে এসে শেষটা পরের প্রোগ্রামে আপনাদের কাছে উপস্থিত। এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা ওয়াল্লাহু আলাম বি মুরাদিহি, আমার আল্লাহই তাহা ভালো জানেন। কেন, কালকে 29 তারিখ আমার প্রোগ্রাম বিহারে, তারপরে 30 তারিখ থেকে বেরিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন যদি হায়াতে মাছিয়ে সুস্থ রাখেন, তবে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ওয়েস্ট বেঙ্গালে ঢুকব। তবে আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে এসেছি, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রব্বুল আলামিন 1-2 করে 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। শুধু তাই নয়, 1-2 করে 1,24,000 নবী পাঠিয়েছেন, তার মধ্যে শেষ নবী পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নবী এমনই একজন নবী যে আমি একটা কথা আপনাদের বলি, কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? কথা বলেন, কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? কেউ যদি মন্ত্রী হতে পায়, কেউ কি মন্ত্রীর চামচা হতে চায়? যিনি আল্লাহর নবী, নাম তার হযরতে ঈসা আলাইহিসসালাতু সালাম, আল্লাহ তাকে নবী রূপে পাঠিয়েছেন, নবুয়াত দিয়ে পাঠিয়েছেন, আর সেই নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ হে রব্বুল আলামিন, তুমি আমাকে নবী না বানিয়ে যদি আমাকে শেষ নবী মুহাম্মাদের সাহাবি বানাতে, তাও বলে না, সাহাবি তো উম্মতের চাইতে উচ্চ মর্যাদা, সেটাও সে ঈসা বলে না, ঈসা বলে নবী গায় আল্লাহ তাআলা, তুমি আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাতে, আমি ঈসা না জানি কতই খুশি হইতাম। আরে সাহাবি তো উম্মতের চাইতে একটু উচ্চ দরওয়াজা, সেটাও ঈসা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি নবী না বানিয়ে যদি শেষ নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি অত্যন্ত আনন্দিত হতাম। তবে আমার রসুল কতই একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলতে কি খারাপ লাগে? জোরে বলো, মহব্বত দিয়ে বলো, আমরা হলাম শেষ নবীর উম্মত, যার শেষ ভালো তার সব ভালো। মালদা ডিস্ট্রিক্ট নয়, হরিশ্চন্দ্রপুর থানার এটা আমার শেষ প্রোগ্রাম, আর নেই। একটা প্রোগ্রাম আছে 18 ফেব্রুয়ারি, সেটা চাঁচল থানা পড়ে না, হরিশ্চন্দ্রপুর থানা পড়ে, সেটা আমার ক্লিয়ার জানা নেই, সেটা 18 ফেব্রুয়ারি। তবে ভাই যান, যদি মানুষ জানি না কার কে কার কতদিন হায়াত, আমার হাতটা উপরে তুলেছি নেমে যাবে, এটা আমার গ্যারেন্টি না, আপনাদের কারণে আছে কি কথা বলে। তবে মৃত্যু আমার এতই নিকটবর্তী, মৃত্যু আমার পিছনে এতটাই ধাপিত হয়ে, মৃত্যু আমার কাছে দৌড়াচ্ছে, আমার সঙ্গী সাথী হয়ে মৃত্যু আমার সাথেই আছে, সেহেতু এতই কিসের তাফাল্লি, বসে যাও তো বাড়ি চলে যাও।
বসতেই হবে এমন কোন গ্যারান্টি আছে কি? রাস্তা তো দুটো, আল্লাহ তো বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া, হয় বসে যান না তো চলে যান, বসতেই হবে এমনটাই কোন দলিল আছে কি? থাকতেই হবে। আপনার যদি অসুবিধা হয়, সমস্যা হয়, আপনি কেন আপনার পা দুটোকে কষ্ট করে দাঁড় করে রাখবেন? কেন আপনি কি জানেন না কাল কেয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মহান স্রষ্টা তার মুখের জবান বন্ধ করে দেবে, হাত তার কথা বলবে, পা তার কথা বলবে, ঠ্যাং তার কথা বলবে, নাক তার কথা বলবে, চোখ তার কথা বলবে, কান তার কথা বলবে? কথাটা কি মিথ্যে? কাল কেয়ামতের দিন মহান স্রষ্টা মাবুদের দরবারে যদি আপনার ঠ্যাংটি আল্লাহর কাছে দরখাস্ত করে দেয়, এই আল্লাহ তাআলা বড় আশা করেছিলাম তোর জমিনের উপরে বসে তোর কোরআনের কথা শুনবে, কিন্তু মাবুদ গো সেই দাঁড়িয়ে থেকে 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 আমাকে এত ব্যথা দিল, বাড়িতে যে যেন পাটা মা আমা আমি যেন কন 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 করছিলাম, এই পা যদি কাল কিয়ামতের দিন মাবুদের দরবারে বলে দেয় রে, আমি মনিরুদ্দিন বলি নাই আল্লাহ তার রসুলের ইতিহাসের পাতায় পাওয়া যায়, সেই দিন ঠ্যাঙের ঠ্যাঙের অভিযোগে আমার আল্লাহ তোর শাস্তি দেবে, ঠ্যাং কথা বলে, হাত কথা বলবে, সেই দিন কোন দিন? ওই দিন, দিনটার নাম কি? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের এখানে গতবার একটা এই তেল চান্দা ওই ভিতর পাড়ার দিকে এসেছিলাম, এটা তো বাদের, ও আচ্ছা যাই বা হোক, কখন কোথায় আসি অতবেলা ব্রেনে থাকি প্রত্যেক দিন সবসময়, যাই বা হোক লোকগুলোকে চিনতে পারি তো, ভাইয়ের আমার আব্বা জানের আমার আমার সোনারা, আমি মনিরুদ্দিন আপনারাকে একটা কথা বলছি, আজকে আপনারা কেউ একজন হাত তুলে বলবেন যে আমি মরে যাব, এমন ব্যক্তি কি একজন আছে? বলে কোন ওয়াজ চালু করলে রে বাবা, এ তো মারাত্মক ওয়াজ, কেউ একজন আছেন ছোট বাচ্চা থেকে নিয়ে এই বুড়ো মানুষটা পর্যন্ত? ছোট একটা বাচ্চা থেকে একটা বুড়ো মানুষ পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একজন দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আমি মরে যাব, আমাকে মেরে দাও, এমন আছে কি কেউ? বাঁচতে সবাই চায়, বাঁচতে সবাই চায়। ভাইজান বন্ধুরা আমার, এই পৃথিবীতে কেউ মরতে চায় না, একটা লোক 4.5 বছর থেকে বিছানায় পড়ে আছে, তার জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য একটি জায়গা দিয়ে পায়খানা বের হয়, হাঁটুগুলি বেঁকা বেঁকা হয়ে পচে গেছে, বুক দিয়ে যেন তার পচা পচা পুঁজ বের হচ্ছে, কোন রকম মুখটা ঠোঁটটা হালকা লড়ে, লোকটি যেন সেই ইশারায় ইশারায় গুনগুন করে, তার কানের মধ্যে তার 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 কানের মধ্যে তার মুখের কাছে কানটা নিয়ে যে শোনা যায়, সেই লোকটা বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, মানে সেও বাঁচতে চায়, তবে মরতে চাই না। আমরা এই পৃথিবীতে কেউ মরতে চাই না, জানি মরতে হবে, জানি না, জানি না মরতে হবে, অথচ আমি মনিরুদ্দিন মরতে চাই না, আমি শুধুই বাঁচতে চাই, আমি বাঁচার জন্য টাকা 10,000 মসজিদে দিয়ে বলি আমার বাবার আমার ভাইয়ের দীর্ঘ হায়াত দারাজ করুক,
তবে জানি মরতে হবে অথচ আমি মনিরউদ্দিন মরতে চাই না কিন্তু বন্ধুরে আমার পর্দা নাসিন মায়েরা আমার শিক্ষিতা বোনেরা এমন একটি দিন আমাদের কাছে চলে আসছে ভাই সেই দিনটি যেন আর বেশি দূরে নয় সেই দিনটি যেন অতি নিকটবর্তী সেই দিনটির নাম কি রে আজকের দিনটির নাম হলো মঙ্গলবার আজকের দিনের নামটা কি মঙ্গলবার কিন্তু যেই দিনটি আমাদের কাছে চলে আসছে রে সেই দিনটির নাম হলো কিয়ামত হাশর সেই কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষ বাঁচতে চাইবে না তারা মরতে চাইবে ভাই গো এমন একটি দিন এসে যাবে এমন একটি সময় এসে যাবে এমন একটি কাল এসে যাবে এমন একটি তারিখ এসে যাবে সেই তারিখটির নাম হলো কিয়ামত সেই সেটা সেই দিনটি হলো হাশরের দিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আজকে আমি এই জায়গাটাতে নিয়ে এসে গাড়ি দাঁড় করলাম বললাম একটা চা খাওয়াও কি বললাম একটা চা খাওয়াও সাথে সাথে আমাকে একটি চা খাইয়ে দেওয়া হলো আমি মনিরউদ্দিন চাটা খেয়ে নিলাম আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা আমার পর্দা নাসিন মায়েরা আমাকে চাটা খাইয়ে দেওয়া হলো চা খাওয়ার পর দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার টাইমে বলে মনিরউদ্দিন ভাই তোমাকে ভালোবেসে চা খাওয়ালাম তুমি ভালো করে ওয়াজ করবে বলে কিন্তু তোমার ওয়াজ শুনে মাথা খারাপ গরম হয়ে গেছে তোমাকে চাটা খাইয়েছি ফিরিয়ে দাও আমি দিতে পারবো পারবো কেন তুমি তো আমাকে খেতে দিয়েছো আমি তো তা খেয়ে নিয়েছি আমি মনিরউদ্দিন লা জবাব হয়ে যাব বলবো বন্ধুরে লক্ষ টাকা দিয়ে দিতে পারি যাহা খেয়ে নিয়েছি তাহা ফিরিয়ে দিতে পারি না ওরা পালিয়ে যাবে নাকি চলে যাবে